আগামী 6 জুন বারাসাতে সিপিআইএম এর সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ব্যারাকপুর মোহনপুরে ডিওয়াইএফআই এর পথসভা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগামী 6 জুন বারাসাত কাছারি ময়দানে সুস্থ পঞ্চায়েত নির্বাচন, রাজ্যে বিভিন্ন দুর্নীতির ঘটনায় যুক্ত শাসক দলের নেতাদের গ্রেপ্তারি সহ বিভিন্ন দাবিতে জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভার সমর্থনে শনিবার ব্যারাকপুর মোহনপুরে আয়োজন করা হলো এক পথসভা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। এই পথসভায় উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য নীলাভ্র সুর, ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সদস্য সুকান্ত মণ্ডল, সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক মোস্তাক আলী সহ অন্যান্য সিপিআইএম, ডিওয়াইএফআই এবং এসএফআই নেতৃত্ব। আপনি ভেবেছিলেন রাজ্য পশ্চিম বাংলায় বুকে যদি তৃণমূল তাহলে 12-34 বছর ধরে যে পশ্চিম বাংলা কোনদিন মহিলা মুখ্যমন্ত্রী পায়নি, যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হবেন। মায়েরা বোনেরা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, কাকিমারা জেঠিমারা তারা ভোটের লাইনে দাঁড়িয়ে 2011 সালে পরিবর্তন চেয়ে ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল জিতলে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হবে। এরকম কালো পিচের রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের পরিবর্তনের পক্ষে স্লোগান তুলে তারা রাজ্যের বুকে পরিবর্তনের জয়যাত্রাকে এগিয়ে দিয়েছিলেন। সেই তৃণমূল ছাত্রটা ফুটো বর্ষাকালে জল পড়ে বিছানায় হারি করাই বাদি বেঁধে রাখতে হয়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।